সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। করোনা মোকাবিলায় সেই মার্চ মাস থেকে চলছে লকডাউন। কাজকর্ম হারিয়ে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে সমাজের দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে। তাই প্রতিদিনের মতো আজ আবারও তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক শেখ শহীদ ইমাম ওরফে মহারাজ। ব্লু হিউ নার্সিং হোম, পল্লী শ্রী, আরামবাগ, হুগলি। এদিন তিনি আরামবাগের গৌরহাটি এক অঞ্চলের পাড়া বাকনান গ্রামে প্রায় একশোটি গরিব দুস্থ পরিবারকে রোজার খাদ্য সামগ্রী হিসাবে ছোলা, চিনি, বেসন, খেজুর, কলা, আপেল, লেবু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন। শুধু তাই নয়, খাদ্য সামগ্রী নিতে আসা প্রতিটি দুস্থ পরিবারের হাতে তিনি নগদ ২০০ করে টাকা দিয়ে আর্থিক সাহায্য করলেন। পাশাপাশি তিনি তার সাধ্যমতো আবারও গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন বলে জানালেন। সরকারি ও প্রশাসনিকভাবে সমস্ত নিয়ম মেনে তিনি এদিনের এই কর্মসূচি সম্পন্ন করেন। প্রতিবারের মতো এবারেও মানব তরতি এই মানুষটির কাছ থেকে বিভিন্ন রকম সাহায্য সামগ্রী পাওয়ায় খুশি এলাকার সকল সাধারণ মানুষ। নমস্কার, আজকে আমি গৌরহাটি ওয়ানের মানে আরামবাগের গৌরহাটি ওয়ানের পাড়া বাংলার বলে যে গ্রাম আছে আমার গ্রাম, আমি কিছুদিন আগে আপনাদের নিউজে সবাই দেখেছে যে কিছুদিন আগে আমি প্রায় 500 থেকে 700 জনের মতো লোকের হাতে মানে খাবার দাবার তুলে দিয়েছিলাম। আজকে আমি প্রথম রোজাতে প্রায় 100 জনের মতো হাতে মুসলিম ভাই বোনেদের হাতে তুলে দিয়েছি রোজা সামগ্রী। আজকে যেহেতু 16টা রোজা মানে 15টা রোজার মিডিলে আমি আবার 100 জনের মতো আমাদের মুসলিম ভাই বোনেদের হাতে রোজার সামগ্রী এবং নগদ 200 টাকা করে সবার হাতে তুলে দিয়েছি। আপনার নাম? আমার নাম শেখ শহীদ ইমাম, আমি সম্পাদক হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেস। আরামবাগ থেকে প্রতিনিধি নবাব আলীর রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।